আজকে আমি আলোচনা করবো একটা ওয়ার্কশিট নিয়ে। আমরা যারা সিএসসি পড়তেছি, অ্যাকাউন্টিং আমার জন্য খুবই একটা কঠিন বিষয়। সো আশা করি এই ভিডিওটা দেখে ওয়ার্কশিটটা আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো। তো ওয়ার্কশিট হচ্ছে একটা কোম্পানির একটা বছর শেষে সম্পূর্ণ হিসাব, যেই শিটে একটা কোম্পানির সকল হিসাব নিকাশ এন্ট্রি করা থাকে। যেমন আমরা ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড জার্নাল এন্ট্রিজ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এসব দেখেছি। এই সকল কিছুর এক সকল কিছু একটা শিটে ইনক্লুড করাকে করে যে শিট তৈরি করা হয় সেটাকে ওয়ার্কশিট বলে। আমরা যখন একটা ওয়ার্কশিট তৈরি করতে যাব, সেই ওয়ার্কশিটের জন্য আমাদের প্রথমে দরকার হবে একটি ট্রায়াল ব্যালেন্স, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে ঠিক এরকম। এবং আমাদের কোশ্চেনের সাথে সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট ডেটা দেওয়া থাকবে এবং আমাদেরকে বলবে একটা 10 কলাম ওয়ার্কশিট তৈরি করতে। তো আমাদের এই 10 কলাম ওয়ার্কশিট তৈরি করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্টগুলো এবং ট্রায়াল ব্যালেন্স ব্যবহার করে দুটোর কম্বিনেশনের মাধ্যমে আমরা একটা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ বের করতে পারবো এটার মতো। এখন আমরা দেখব কীভাবে একটা ওয়ার্কশিট তৈরি করতে হয়। আমরা ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ ইউজ করে একটা ওয়ার্কশিট তৈরি করব। সো এটা হচ্ছে একটা ওয়ার্কশিটের জন্য প্রয়োজনীয় ছক। আমরা এই একটা ওয়ার্কশিটের জন্য এরকম করে প্রথমে ছক করে নেব। এই ছকের মধ্যে কী কী থাকবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই ছকের প্রথম ঘরে থাকবে অ্যাকাউন্ট টাইটেলস। এই ছকের প্রথম ঘরে থাকবে অ্যাকাউন্ট টাইটেলস। অ্যাকাউন্ট টাইটেলস আমার লেখা ছোট, আশা করি বুঝে নেবেন। এবার আমাদের এই চকগুলোতে থাকবে কি, প্রথম প্রথম চকে থাকবে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স। এরপরের চকে থাকবে অ্যাডজাস্টমেন্ট জার্নাল, এরপরের ঘরে থাকবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এরপরের ঘরে থাকবে ইনকাম স্টেটমেন্ট স্টেটমেন্ট এবং লাস্ট ঘরে থাকবে ব্যালেন্স শিট ব্যালেন্স শিট। আর এর নিচের ঘরগুলো থাকবে প্রত্যেকটার জন্য দুটো করে এন্ট্রি, ডেবিট এবং ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট, ডেবিট ক্রেডিট। এখন আমরা এই ট্রায়াল ব্যালেন্সের অ্যাকাউন্ট টাইটেলসগুলো লিখে ফেলবো। অ্যাকাউন্ট টাইটেলসগুলো কী কী হবে? অ্যাকাউন্ট টাইটেলসগুলো হবে আমরা যে কোশ্চেনে যে আমাদের ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে সেটার যে অ্যাকাউন্ট টাইটেলসগুলো থাকবে সিরিয়াল ওয়াইজ, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো লিখে ফেলবো। কোনো রকম চেঞ্জ করার দরকার নেই, প্রত্যেকটা ঠিক যেভাবে আছে, যেটা যে সিরিয়াল আছে ওই সিরিয়াল আমরা লিখে ফেলবো। লাইক দ্যাট, ক্যাশ অ্যাকাউন্টস রিসিভেবল, জায়গা স্বল্পতার কারণে আমি ছোট সংক্ষেপে লিখছি। এটি দেখছেন আমি সম্পূর্ণ ট্রায়াল ব্যালেন্স অনুযায়ী সিরিয়াল ওয়াইজ সবগুলো লিখে ফেলেছি। এবং তাহলে আমাদের বাকি ঘরগুলোতে কী হবে? বাকি ঘরগুলোর এন্ট্রি হবে আমরা যেই অ্যাডজাস্টেড জার্নাল এন্ট্রিটা বের করেছিলাম সেই জার্নাল এন্ট্রি অনুযায়ী এবার আমরা বাকি ঘরগুলো লিখব। সেই জার্নাল এন্ট্রির প্রথমে কী ছিল? আনআর্নড, প্রথমটা ছিল আনআর্নড, প্রথমটা কী ছিল? আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ আমরা যদি অ্যাকাউন্ট টাইটেলসে ট্রায়াল ব্যালেন্স থেকে আগেই এন্ট্রি করে থাকি তাহলে আমরা নতুন করে আবার লিখবো না, মানে একটা টাইটেল আমরা দুইবার লিখবো না। আমরা দেখি আনআর্নড সার্ভিস রেভিনিউ, আনআর্নড সার্ভিস রেভিনিউটা এখানে কোথাও আছে কি না। এখানে আনআর্নড সার্ভিস রেভিনিউ আছে, সো আমরা আবার আনআর্নড সার্ভিস রেভিনিউটা সেকেন্ড টাইম রিপিট করবো না। রিলে পাইনি তাই নতুন করে আমরা এখানে আবার এন্ট্রি করেছি। আর ট্রায়াল ব্যালেন্স এবং এগুলোর মাঝখানে একটা ঘরে আমরা ট্রায়াল ব্যালেন্স টোটাল, যেটা আমরা ট্রায়াল ব্যালেন্স কোশ্চেনে আমাদের দেওয়া থাকবে ট্রায়াল ব্যালেন্সের টোটালটা, সেটা আমরা এখানে এন্ট্রি করব। এখন আমরা ট্রায়াল ব্যালেন্সের ঘরটা এন্ট্রি করব। এই ট্রায়াল ব্যালেন্সের ঘরটা আমরা এন্ট্রি করব আমাদের প্রশ্নে যেই ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া থাকবে সেখানে অ্যাকাউন্ট টাইটেলস অনুযায়ী, যদি ডেবিটে থাকে এন্ট্রি ডেবিটে, ক্রেডিটে থাকলে ক্রেডিটে।
50, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 14,320, গুলো লিখে ফেলেছি। মানে হচ্ছে যে আমরা ট্রায়াল ব্যালেন্সটা সম্পূর্ণ কপি পেস্ট করে দিব এখানে। এর পরের কলাম অ্যাডজাস্টমেন্ট জার্নাল, সেটা আমরা বের করব আমাদের অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি থেকে। সেটা কীভাবে বের করব? আমাদের প্রথম টাইটেলটা কী ছিল? আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট 2400। তা আমরা এখানে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিটের জায়গায় 2400, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2400, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2400, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 1200, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 1200। ঠিক বাকিগুলো যেই টাইটেলের ডেবিটে আছে সেই টাইটেল ডেবিটে, এবং যে টাইটেল ক্রেডিটে আছে সেই টাইটেল আমরা ক্রেডিটে এন্ট্রি করার পরে আমাদের যেই এক্সট্রা অ্যাকাউন্ট টাইটেলসগুলো পেয়েছিলাম আমাদের জার্নাল এন্ট্রি থেকে, সেখানে আমাদের কিছু এন্ট্রি আসবে, সেগুলো আমরা লিখে নিই। প্রত্যেকটা এন্ট্রি করার পরে আমরা দুই পাশে ডেবিট ক্রেডিট দুই পাশে যোগ করে দেখব, যদি দুই পাশে সমান হয় তাহলে আমাদের এন্ট্রিগুলো সমান আছে। সো আমি যোগ করে রেখেছি আমাদের এখানে এই পাশেও 5550, এই পাশেও 5550। এরপর আছে আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল না অ্যাকচুয়ালি আসলে সোজা অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা কীভাবে বের করব? এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা বের করতে হবে আমাদের ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টেড জার্নাল ব্যবহার করে। ট্রায়াল ব্যালেন্সটির ক্ষেত্রে আমরা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং অ্যাডজাস্টমেন্ট জার্নালের ডেবিট যোগ করব, যদি বিপরীত রকম হয় তাহলে আমরা সেটা বিয়োগ করব। যেমন এখানে ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে আছে ক্যাশ 11,250, কিন্তু অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে কোনো এন্ট্রি নেই। সো আমাদের কোনো যোগ বিয়োগ কিছুই করতে হচ্ছে না, আমরা ডেবিটে 11,250 লিখে দিচ্ছি। অ্যাকাউন্টস রিসিভেবলে ট্রায়াল ব্যালেন্সে আছে 14,320 এবং অ্যাডজাস্টমেন্ট জার্নালের আছে 1200। যেহেতু দুইটাই ডেবিট সো আমরা দুইটা যোগ করবো, দুইটা যোগ করে আমরা অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে লিখব। দুইটা যোগ করলে হচ্ছে 15,520। এখন প্রিপেড ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্সে ইনপুটটা আছে, ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রি আছে 2400, যেটা আছে ডেবিটে, অ্যাডজাস্টমেন্ট জার্নালের এন্ট্রিটা আছে 1500, যেটা ক্রেডিটে। যেহেতু দুইটা বিপরীত তাহলে আমরা বিয়োগ করব, বিয়োগ 2400 থেকে 1500, তার মানে হচ্ছে যে আমাদের হাতে থাকছে 900। 900টা আমরা কোথায় লিখব? 900টা আমরা লিখব ডেবিটে, কেননা আমাদের ট্রায়াল ব্যালেন্সের ডেবিটটা বড়। এক্ষেত্রে আমরা দুইটা সূত্র মনে রাখতে পারি, যেমন সূত্রটা অ্যাকচুয়ালি মনে রাখার জন্য সহজই, ওয়েন ডেবিট ইজ গ্রেটার দেন ক্রেডিট, তখন আমরা ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করব এবং সেই এন্ট্রিটা আমরা ডেবিটের ঘরে লিখব। আর যদি ক্রেডিট ডেবিট থেকে বড় হয় তাহলে আমরা ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করব এবং সেটা ক্রেডিটের ঘরে এন্ট্রি করব। এরপরে আছে সাপ্লাইজ। সাপ্লাইজও ঠিক একই রকম, ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিটা আছে 1200 এবং অ্যাডজাস্টমেন্ট জার্নালের এন্ট্রিটা আছে 500, কিন্তু এটা আছে ডেবিটে, এটা আছে ক্রেডিটে। সো আমরা বিয়োগ করব, বিয়োগ করে ইনপুটটা লিখব ক্রেডিটের ঘরে, সরি ইনপুটটা লিখব আমরা ডেবিটের ঘরে 700। একইভাবে আমরা সকলগুলোই বিয়োগ করে বা যোগ করে ডেবিট এবং ক্রেডিটের ঘরে এন্ট্রি করে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা পেয়ে যাব। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বের করার পর আমাদের ইনকাম স্টেটমেন্ট বের করতে হবে। ইনকাম স্টেটমেন্টে শুধুমাত্র এবং আমরা রেভিনিউ এবং এক্সপেন্স যেগুলো আছে সেগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করে দিব। যেমন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে সার্ভিস রেভিনিউ ছিল 63,600, যেটা ছিল ক্রেডিটে, সো আমরা সেটাকে ইনকাম স্টেটমেন্টে শুধুমাত্র ট্রান্সফার করে দিব বা ক্রেডিটেই।
যদি ক্রেডিটে থাকে ক্রেডিটে। এরপরে ছিল স্যালারিজ এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ছিল 21,200 ডেবিটে, সো আমরা ইনকাম স্টেটমেন্টে সেটাকে 21,200 ডেবিটে ইনপুট করে দিচ্ছি। ঠিক এভাবে শুধুমাত্র রেভিনিউ এবং এক্সপেন্সগুলোই আমরা ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করে দিব। ডেবিটে থাকলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যদি ডেবিটে থাকে ইনকাম স্টেটমেন্টেও ডেবিটেই থাকবে, যদি ক্রেডিটে থাকে তাহলে ক্রেডিটেই থাকবে। এরপর আছে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট আমরা বের করব। ইনকাম স্টেটমেন্টে আমরা কী বের করেছিলাম? শুধুমাত্র রেভিনিউ এবং এক্সপেন্সগুলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করে দিয়েছি। এখন ইনকাম স্টেটমেন্টে যেগুলো ট্রান্সফার করেছি ওইগুলো ছাড়া বাকি যেগুলো ছিল, যেমন ক্যাশ আমরা ইনকাম স্টেটমেন্টে এন্ট্রি করিনি, সেগুলো আমরা ব্যালেন্স শিটে ট্রান্সফার করে দিচ্ছি। ক্যাশ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে ছিল, ব্যালেন্স শিটে ডেবিটে। অ্যাকাউন্টস রিসিভেবল ইনকাম স্টেটমেন্টে আমরা এন্ট্রি করিনি, সেটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে ছিল, সেটা ব্যালেন্স শিটে ডেবিটে। ঠিক এভাবে যেগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে এন্ট্রি করিনি সে বাকিগুলো আমরা ব্যালেন্স শিটে এন্ট্রি করে দিব, ডেবিটে থাকলে ডেবিটে, ক্রেডিটে থাকলে ক্রেডিটে। ওয়ার্কশিট কমপ্লিট হওয়ার পরে আমাদের হিসেব করতে হবে আমাদের ইনকাম হয়েছে নাকি লস, সেটা আমরা বের করব ইনকাম স্টেটমেন্টে সকল ডেবিট এবং সকল ক্রেডিট যোগ করার পরে। যোগ করে আমরা যদি ডেবিট বড় পাই তাহলে আমাদের আলটিমেটলি লস হয়েছে, যদি আমাদের ক্রেডিট বড় হয় ডেবিট থেকে তাহলে আমাদের আলটিমেটলি ইনকাম হয়েছে। এখানে 63,600 আমাদের ক্রেডিটে ছিল, আর আমরা ডেবিটের সকল এন্ট্রিগুলো যোগ করে আমরা পেয়েছি 40,150। 63,600 থেকে 40,150 বিয়োগ করলে আমাদের থাকে 23,450, সেটা আমরা ডেবিটে এন্ট্রি করব। ঠিক একইভাবে আমরা ব্যালেন্স শিটের ডেবিট এবং ব্যালেন্স শিটের ক্রেডিট যোগ করব। যোগ করার পরে যদি ডেবিট ক্রেডিট থেকে ছোট হয়, মানে যদি ডেবিটে ঘাটতি থাকে আমরা ইনপুটটা ডেবিটে লিখে দিব, আর যদি ক্রেডিটে ঘাটতি থাকে মানে ক্রেডিটে কম হয় তাহলে আমরা বিয়োগফলটা ক্রেডিটে লিখে দিব। তো আমি এখানে যোগ করার পরে 23,450 আমার ক্রেডিটে কম ছিল, আমি 23,450 ক্রেডিটে যোগ করে দেব। এটা আমরা অন্যভাবে মনে রাখতে পারি, যদি ইনকাম স্টেটমেন্টের ইনপুট ডেবিটে হয় তাহলে সেটা ব্যালেন্স শিট অবশ্যই ক্রেডিট হবে, আর যদি ইনকাম স্টেটমেন্টে আমরা ক্রেডিটে পাই এন্ট্রিটা, ইনকামটা ক্রেডিটে পাই তার মানে লস হয়, তাহলে সেটা ব্যালেন্স শিটে অবশ্যই ডেবিটে হবে। মানে একটা একটার বিপরীত, একটা যদি ডেবিটে হয় আর একটা ক্রেডিটে যাবে, একটা ক্রেডিটে গেলে আর একটা ডেবিটে আসবে। এরপর আমাদের সবগুলো ডেবিট ক্রেডিট যোগ করে নিচে ক্যালকুলেটর দিয়ে যোগ করে ওয়ার্কশিট টোটালে বসিয়ে দিব। এভাবে একটা ওয়ার্কশিট বের করা যায়। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, ধন্যবাদ।